আজ পৃথিবীর আকাশে বাতাসে নানান ধরনের আজাব গজবে পরিপূর্ণ। মানুষ আজ অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছে। আপনি কি কখনো চিন্তা করেছেন এসব কেন হচ্ছে? আজ আমরা এই ভিডিওতে জানব কোন ধরনের খারাপ কাজ করলে আল্লাহ কি কি ধরনের শাস্তি দেবেন। তো চলুন শুরু করা যাক। মানুষ পাপ করতে করতে যখন পাপের সীমা ছাড়িয়ে যায় তখনই আল্লাহর শাস্তি নাজিল হয়। পাপিষ্ট ফেরাউনকে আল্লাহ তাআলা তখনই ধরেছেন যখন সে নিজেকে আল্লাহ বলে দাবি করেছে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুসা, তুমি ফেরাউনের কাছে যাও, সে অত্যন্ত উদ্ধত হয়ে গেছে। সূরা তাহা আয়াত 24। অতঃপর আয়াতে আল্লাহ বলেন, স্থলে বা সাগরে যেসব ফাসাদ বা অনিয়ম ও বিশৃঙ্খলা প্রকাশ পায় তা মানুষের হাতের কামাই। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সরকারি মালকে নিজের মাল মনে করা হয়, আমানতের মালকে নিজের মালের মতো ব্যবহার করা হয়, যাকাতকে জরিমানা মনে করা হয়, ইসলামী আকিদা বর্জিত বিদ্যা শিক্ষা করা হয়, পুরুষ স্ত্রীর অনুগত হয়, মায়ের সঙ্গে দুর্ব্যবহার করা হয়, বন্ধুদের আপন মনে করা হয়, বাবাকে পর ভাবা হয়, মসজিদে শোরগোল করা হয়, পাপী লোক গোত্রের নেতা হয়, অসৎ ও নিকৃষ্ট লোক জাতির চালক হয়, ক্ষতির ভয়ে কোনো লোককে সম্মান করা হয়, গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রচলন অধিক হয়, মদ্যপানের আধিক্য ঘটে, পরবর্তী সময় লোকেরা পূর্ববর্তী লোকদের বদনাম করে, তখন যেন তারা অপেক্ষা করে লু হাওয়া অর্থাৎ গরম বাতাস, ভূমিকম্প, ভূমিধ্বস, মানবাকৃতির বিকৃতি, শিলাবৃষ্টি, রক্তবৃষ্টি ইত্যাদি কঠিন আজাবের, যা একটার পর আরেকটা আসতে থাকবে। যেমন হাড়ের সুতা ছিঁড়ে গেলে মুক্তার দানাগুলো একটার পর একটা পড়তে থাকে। তিরমিজি শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলেন, যদি তোমরা পাঁচটি মন্দ কাজ করো তাহলে খুবই খারাপ পরিণতির সম্মুখীন হবে। আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি যেন এই পাঁচটি মন্দ কাজ তোমাদের মধ্যে জন্ম না নেয়। এক, ব্যভিচার যদি কোনো সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে তাদের মধ্যে এমন এমন রোগ দেখা দেবে যা আগে ছিল না। দুই, মাপে কম দেওয়া। এই মন্দ কাজ যদি কোনো জাতির মধ্যে জন্ম নেয় তবে তাদের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয় এবং তারা অত্যাচারী শাসকের শিকারে পরিণত হয়। তিন, জাকাত না দেওয়া। এই মন্দ কাজ যাদের মতো দেখা দেয় তাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যায়। যদি সে অঞ্চলে পশু বা পাখি না থাকতো তবে আওদো বৃষ্টিপাত হতো না। চার, আল্লাহ ও রাসূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও প্রতিশ্রুতি ভঙ্গ করা। এ মন্দ কাজ যখন সমাজে দেখা দেয় তখন আল্লাহ তাআলা তাদের উপর অমুসলিমদের আধিপত্য চাপিয়ে দেন। আধিপত্যবাদীরা তখন মুসলমানদের সহায় সম্পদ কেড়ে নেয়। পাঁচ, কিতাব অনুযায়ী শাসন কার্য না চালানো। যদি মুসলমান শাসকরা আল্লাহর কিতাব অনুযায়ী শাসন কার্য না চালায় তবে আল্লাহ তাআলার মুসলিম সমাজে ভাঙ্গন সৃষ্টি করে দেয়। তারা নিজেদের মধ্যে পরস্পর লড়াইয়ে জড়িয়ে পড়ে এবং সমাজে সন্ত্রাস ও খুনখারাপি শুরু হয়ে যায়। বাইহাকি ইবনে মাজা, আল্লাহর আজাব গজব থেকে মুক্তি পেতে চাইলে সবাইকে ফিরে আসতে হবে ইসলামের দিকে, কোরআনের দিকে, সুন্নাহর দিকে, আসতে হবে সত্যের দিকে, সমস্ত অপকর্ম ছেড়ে আমাদের ভালো হতে হবে। আল কোরআনে ঘোষণা হচ্ছে, নিশ্চয় আজ মানুষ ক্ষতিগ্রস্ততায় নিপতিত, তবে তারা ছাড়া যারা ইমান এনেছে, সৎ কাজ করেছে, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব, আর আমার শুকর আদায় করো, আমার সাথে কুফরি করো না। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল ধরনের আল্লাহর আজাব গজব থেকে মুক্তি দান করুন। আমিন।